হিজাজি মায়েরকে নিয়ে আলোচনার মধ্যে ইস্টবেঙ্গলের নজর নতুন ডিফেন্ডারের দিকে ইস্টবেঙ্গলের এই মরশুম শেষ তাই এখন থেকেই ঘর গোছানো শুরু করে দিয়েছে লাল হলুদ নতুন মরশুমে একাধিক পরিবর্তনের দেখা মিলতে পারে আই লিগের খেলোয়াড়দের ওপর যে ইস্টবেঙ্গল নজর রাখছে তা কার্লেস কোয়াজাত নিজেই জানিয়েছিলেন এখন শোনা যাচ্ছে শ্রীধির এখানে জগদীপ সিংকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল ডিফেন্ডার হলেও এই মরশুমে শ্রীণিধির হয়ে তিনটি গোল রয়েছে তার ইস্টবেঙ্গলে বিদেশি ডিফেন্ডার যেমন প্রয়োজন তেমন ভারতীয় ডিফেন্ডারও প্রয়োজন এখন হরমনজিৎ সিং খাবরা রাকিবরা থাকলেও কেউই তারা প্রভাব ফেলতে পারেননি তাই ভালো ভারতীয় ডিফেন্ডার নিয়ে আসতে চাইছে ইস্টবেঙ্গল ভারতীয় ডিফেন্ডার এলে দলের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে